মাইয়াতকে সামনে রেখে রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য দেয়, এটা কতটুকু শরীয়তসম্মত জানলে উপকৃত হব? রাজনৈতিক বক্তব্য ব্যক্তিবর্গ আজকাল সব জায়গায় কথা বলতে যায়, মাহফিলেও কথা বলতে যায়, ওই আপনার মুর্দার সামনেও কথা বলতে যায়, আল্লাহর নামে রাসূলের নামে কোরআন হাদিসের কথা শোনার জন্য মানুষ একত্র হয়, জানাজার জন্য একত্র হয়, এখানে চান্স নেওয়া, সব জায়গায় রাজনীতি করতে যাওয়া, এটা অত্যন্ত গর্হিত এবং অন্যায় একটা কাজ। বিশেষ করে জানাজার সামনে রেখে শুধু রাজনৈতিক না, রাজনীতির বাইরে অনেক আলাপ সালাপ হয়, দেখা যায় যে ওখানে বসে বেহুদা অনেক কথা বলা হয়, এলাকার অমুকে কথা বলে তমুকে করা, এটা রাজনীতির বাইরেও হয়, এগুলো উচিত না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, জানাজা তোমরা দ্রুততার সাথে জানাজার ব্যবস্থা করো, জানাজা খুব দ্রুত দাও, জানাজা দিতে দেরি করিও না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, জানাজার নামাজ হারামাইনে যখন আপনারা পড়েন দেখবেন ইমাম সাহেবরা খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করে, শেষ তাকবীরটাতে দোয়াটা একটু লম্বা সময় নেয়, সাধারণত খুব তাড়াতাড়ি পড়েন। এটার একটা কারণ হলো ওনারা মনে করেন এবং অনেক ওলামাদের মতে জানাজার নামাজ দ্রুততার সাথে পড়তে হয়, সেখানে লাশ রেখে আপনি আলাপ করবেন বেহুদা, এটা তো হতেই পারে না। হ্যাঁ, লাশ রেখে আপনি আলাপ করছেন কেন? হয়তো লাশের কোনো গুরুত্বপূর্ণ আত্মরক্ত সম্পর্কীয় আত্মীয় তিনি আসছেন, একটু অপেক্ষা করছেন তার জন্য, তাহলে ওই টাইমটাতে আপনি হয়তো নসিহা করলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু লাশ রেখে দুনিয়ার আলাপ সালাপ, এটা সেটা দরকারি বেদরকারি কথা, অনেকে ওয়াজ নসিহত লাগাই দেয়, রাজনৈতিক বলেন আর অরাজনৈতিক বলেন, এই আলাপ সালাপ করা উচিত না। কারণ দ্রুততার সাথে জানাজা দিতে হয়। কেন দ্রুততার সাথে জানাজা শেষ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো লোক যদি জান্নাতি হয় তাহলে দ্রুত তার জানাজা শেষ করে তাকে দাফন দাও, কারণ সে জান্নাতি হলে তার জান্নাতে যদি তুমি দেরি করতেছো, বিলম্ব করতেছো তোমার এই বক্তব্য দিয়ে, এটা তার প্রতি অবিচার। আর যদি সে জাহান্নামী হয়, আল্লাহ মাফ করুক, তাহলে এই লোককে দুনিয়া থেকে যত পার দ্রুত মাটির নিচে দাফন করে দাও, তত দুনিয়াবাসীর জন্য কল্যাণ, এই জন্য দেরি করা উচিত। ফজরের ফরজ নামাজের পূর্বে সুন্নত ছাড়া আর কোনো নফল নামাজ পড়া যাবে কি? ফজরের ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজানের পর এই দুই রাকাত সুন্নতই শুধু পড়তেন, এই টাইম কোনো নফল নামাজ বা অন্য কোনো নামাজ পড়ার সময় না। অতএব এই টাইমে শুধুমাত্র ফজরের দুই রাকাত সুন্নাত পড়াটাই হলো সুন্নাত। রমজান মাসে সাহারির সময় শেষ হওয়ার পরে এবং আজানের পূর্বে কিছু খেলে রোজা সঠিক হবে কি? আপনি রমজান মাসে সাহারি খেয়েছেন, এখনো ফজরের ওয়াক্ত শুরু হয়নি, আরও বাকি আছে সময়, তো সাহারি খেয়ে শেষ করে ফেলেছেন, তারপরও যদি ওয়াক্ত বাকি থাকে, যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি খেতে পারবেন। অনেকে মনে করে সাহারি খেয়ে টেয়ে উঠে গেছি, এখন বোধহয় আর খাওয়া যাবে না, অনেকে সাহারি খেয়ে উঠে এরপর নাওয়াইতু আনা সুমা গাদান মুখে নিয়ত করে ফেলেন, বলে নিয়ত করে ফেলছি এখন আর খাওয়া যাবে না। প্রথম কথা হলো যে এই মুখে নিয়ত করার কোনো নির্দেশনাই কোরআন হাদিসে নাই। দ্বিতীয়ত কথা হলো যে আপনার এই মুখে নিয়ত যদি আপনি করেন তারপরও আপনি খেতে পারবেন, যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত না হবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে ব্যাস, তাহলে আর আপনি খেতে পারবেন।